অনলাইন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে কোনো ধরনের গভর্নমেন্ট এবং প্রাইভেট টিচিং এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এছাড়াও নন অ্যাকাডেমিক পোস্টের জন্য আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার অবশ্যই করুন আজকে আমি তোমাদের সাথে ডিরেক্টরেট অফ এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশানের তরফ থেকে গভর্নমেন্ট টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশান এসেছে সেখানে তোমাদের আসন সংখ্যা রয়েছে অর্থাৎ ভ্যাকান্সি রয়েছে সাতশো পঁয়তাল্লিশটি সেভেন ফোর ফাইভ তো এই ভ্যাক্যান্সির জন্য কোন কোন সেকশনের টিচার রিক্রুটমেন্ট করা হবে এছাড়াও রয়েছে নন অ্যাকাডেমিক পোস্ট তো সমস্ত মিলিয়ে যে পোস্টটা তোমাদের রয়েছে সেটা সেভেন ফোর ফাইভ সম্পূর্ণ ধর সম্পূর্ণ এটা গভর্নমেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে সরকারি দফতরের তরফ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনের তরফ থেকে কত এ স্যালারি রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত কোন কোন টিচার এখানে রিক্রুটমেন্ট হচ্ছে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো দেখতে পাচ্ছ সেভেন ফোর ফাইভ অর্থাৎ সাতশো পঁয়তাল্লিশটি পোস্ট রয়েছে এর মধ্যে তোমাদের টিচিং পোস্ট যেরকম রয়েছে নন একাডেমিক পোস্টও রয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশান যাদের রয়েছে সেখান থেকেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে কারণ এখানে অনেক পোস্ট আছে যারা শুধুমাত্র গ্রাজুয়েশনের জন্যই অ্যাপ্লিকেবেল গ্র্যাজুয়েশান থাকলেই তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা ফিল করতে পারবে আমরা চলে আসি কী কী পোস্ট এখানে রয়েছে এখানে কিন্তু নন অ্যাকাডেমিক পোস্ট যেরকম রয়েছে সাথে তোমাদের টিচিং রিক্রুটমেন্টেরও নোটিফিকেশান এখানে একসাথেই রয়েছে অর্থাৎ তোমাদের সাবজেক্ট বেসিস টিচিং টিচার রিক্রুটমেন্টও এখানে হবে ফার্স্ট দেখে নাও নাম্বার নেম অফ পোস্ট নাম্বার অফ পোস্ট কি কী এখানে কত স্যালারি দেওয়া হবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান পুরোটা তোমাদের সাথে আমি আলোচনা করে দিচ্ছি ফার্স্ট যেটা রয়েছে সেটা এম আই এখানে তোমাদের দশটা তোমাদের নাম্বার অফ পোস্ট তোমাদের দশটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ পোস্ট তোমাদের দশটা এবং যে স্যালারিটা দেওয়া হবে সেটা তোমাদের থার্টি ঠিক আছে এটা তোমাদের রয়েছে এবং এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান তোমরা দেখে নাও এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে এমআইএস যে কোয়ার্ডিনেটার সেখানে তোমাদের এমএসসি কম্পিউটার সায়েন্স দরকার হবে এমএসসি আইটি এমসিএ বি কম্পিউটার সায়েন্স আইটি এছাড়া বিটেক কম্পিউটার সায়েন্স এগুলো যে কোনো একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে থাকলেই হবে এছাড়া বলছে মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ডাটা প্রসেসিং ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট উইথ ফলোয়িং স্কিল এরিয়াস যে সমস্ত স্কিল তারা দিয়েছে ভিজুয়াল বেসিক্স ভিজুয়াল ফক্স প্রো জাভা অ্যান্ড এইগুলো ডিজাইরেবেলের মধ্যে তাদের রয়েছে নলেজ অফ মণিপুরি হিন্দি ইংলিশ এগুলো ডিজাইরেবেল ঠিক আছে যেগুলো ডিজায়ারেবল সেগুলো না হলেও চলবে এই মণিপুরি ইংলিশ হিন্দির মধ্যে শুধু যদি ইংলিশ হিন্দি কারোর যদি খুব স্ট্রং থাকে তাহলেও কোনো সমস্যা হবার কথা নয় নেক্সট পোস্ট নেক্সট যে পোস্টটা রয়েছে সেটা সি আর সি কোয়ার্ডিনেটার এগুলো সব নন একাডেমিক পোস্টের জন্য চলে যাচ্ছে পোস্ট নাম্বার অফ পোস্ট টু টু ফাইভ দুশো পঁচিশটি পোস্ট রয়েছে আর যে স্যালারি সেটা টোয়েন্টি থাউজেন্ড গ্র্যাজুয়েট ফর্মে রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন যেখান থেকে তুমি গ্র্যাজুয়েশন করলে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ জানলেই এখানে হবে সিক্স মান্থ যদি কারোর সার্টিফিকেট যে থাকে আমাদের যে সার্টিফিকেট যে কোর্সগুলো হয় সেগুলো আরও যদি থাকে এমএস অফিসের ওপর তাহলে চলবে ডিজাইরেবেল একটাই নলেজ অফ মণিপুরি হিন্দি ইংলিশ এগুলো সবই ডিজাইরেবেল নেক্সট রিসোর্স পারসন পোস্ট নাম্বার অফ পোস্ট ফোর এবং যে স্যালারিটা সেটা থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কী কী রয়েছে কোয়ালিফিকেশান গ্রাজুয়েশান ওর পোস্ট গ্রাজুয়েশান উইথ ফিফটি ফাইভ মার্কস পার্সেন্ট মার্কস ইন ইদার গ্র্যাজুয়েশান আর পোস্ট গ্রাজুয়েশান যে কোনো একটাতে ফিফটি পার্সেন্ট থাকলেই হবে রেকগনাইজ কোনো ইউনিভার্সিটি থেকে ইনস্টিটিউট থেকে করলে হবে বিএড থাকতে হবে স্পেশাল যে বিএড থাকতে হবে বা বিএডের ইকুইভ্যালেন্ট যদি কিছু থাকে তোমাদের সেটা থাকলেই চলবে তারা রিসোর্স পার্সনের জন্য কিন্তু শুধুমাত্র গ্রাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশান সাথে বিএড থাকলেই চলবে ডিজায়ারেবলের মধ্যে অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ টিচিং ভিজুয়ালি ইম্পেয়ার্ড হিয়ারিং ইম্পেয়ার্ড এবং মেন্টালি রিটায়ার্ড চিলড্রেন রিটায়ার্ডের চিলড্রেন তো যদি কারোর ডিজাই এটা ডিজায়ারেবেল এটা থাকলেও হবে না থাকলেও হবে তো যদি কারোর থাকে কোনো এক্সপিরিয়েন্স সেটা হলে ভালো অর্থাৎ তোমাদের রিসার্চ যে পার্সেন সেখানে কিন্তু কোনো রকম সাবজেক্ট চাইনি যে কোনো সাবজেক্টের ওপর তোমাদের গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশান থাকলেই চলবে নাম্বার অফ পোস্ট হচ্ছে ফোর এবং বিএড থাকতে হবে নেক্সট কোনটা রয়েছে ব্লক রিসোর্স পার্সেন এখানে নাম্বার অফ পোস্ট অনেকটা রয়েছে ওয়ান ফাইভ টু একশো বাহান্ন এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে রেকনাইজ ইউনিভার্সিটি থেকে বেসিক কম্পিউটার নলেজ সিক্স মান্থসে যদি করার সার্টিফিকেট থাকে ভালো এছাড়া ডিজার্ভেল অর্থাৎ এই যে পোস্টটা ব্লক রিসোর্স পার্সেন এখানে কিন্তু তোমাদের জাস্ট মাস্টার ডিগ্রি এবং শুধুমাত্র বেসিক যে কম্পিউটার নলেজ থাকলেই তোমাদের চলবে আর তোমাদের যে স্যালারি থার্টি সিক্স থাউজেন্ড ডাটা এন্ট্রি অপারেটার এখানে নাম্বার অফ পোস্ট ফাইভ এবং তোমাদের যে স্যালারি সেটা টোয়েন্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড সেখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট পাঁচটা পোস্ট রয়েছে এখানে নাম্বার অফ পোস্ট এখন তোমাদের সব নন একাডেমিকের মধ্যে যাচ্ছে স্যালারি টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে ইন কমার্সের তরফ থেকে কমার্স ব্যাচেলার ডিগ্রি থাকলেই তোমাদের হবে বেসিক কম্পিউটার নলেজ যেটা দরকার এবং ডিজারাইভারের মধ্যে সার্টিফিকেট ইন ট্যালিম ডিজারেবল কারো না থাকলেও চলবে স্পেশাল গ্র্যাজুয়েট টিচার স্পেশাল গ্র্যাজুয়েট টিচার পোস্ট রয়েছে তেরোটা থার্টিন এখানে তোমাদের স্যালারি টোয়েন্টি ফাইভ গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ফিফটি মার্কস ফিফটি পার্সেন্ট মার্কস থাকলেই চলবে যে কোনো গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে যে কোনো একটাতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলেই চলবে বিএড থাকতে হবে এছাড়া বিয়ের সমতুল্য কোনো তুই থাকে কিছু সেটাও চলবে এবং ডিজাইরেবেলের মধ্যে থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচিং ভিজুয়াল এম্পায়ার হিয়ারিং ইম্পেয়ার যেটা রয়েছে থ্রি ইয়ার্স ডি এটা ডিজাইরেবেলের মধ্যে এক্সপিরিয়েন্সটা থাকলেও হবে না থাকলেও চলবে নেক্সট তোমাদের হিন্দি টিচার হিন্দি টিচার যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ হিন্দি টিচার সেখানে তোমাদের পোস্ট তোমাদের রয়েছে হিন্দি টিচার সেকেন্ডারি এবং হিন্দি টিচার হিন্দি গ্র্যাজুয়েট টিচার তোমাদের তার জন্য নাম্বার অফ পোস্ট টু ওয়ান জিরো দুশো দশটি এবং তোমাদের যে স্যালারি সেটা থার্টি থাউজেন্ড কোয়ালিফিকেশনটা আমরা একবার দেখে নিই গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন হিন্দিতে থাকতে হবে যে কোনো একটা সাবজেক্ট হিন্দি তোমাদের অনার্সে থাকতে হবে এবং বিএড তোমাদের অবশ্যই থাকতে হবে এছাড়াও যদি কারোর গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন হিন্দিতে থাকে অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট যদি কারো থাকে মানে জাস্ট পাসে যারা করছো সেখানে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস দরকার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে কিন্তু বিএডটা মাস্ট তোমাদের থাকতেই হবে এছাড়া ফোর ইয়ার ডিগ্রি অফ বিএ বিএড যেটা এখন যেটা হয়েছে ফোর ইয়ার ডিগ্রি যেটা রয়েছে আমাদের গ্র্যাজুয়েশনে সেটা থাকলেও চলবে পোস্ট গ্র্যাজুয়েশন উইথ এ মিনিমাম ফিফটি ফাইভ মার্কস এবং সাথে হিন্দি থাকতে হবে সাথে তোমাদের বিএড এম থাকলেও চলবে এগুলো সব তোমাদের হিন্দির ক্ষেত্রে গেলো হিন্দি টিচারের ক্ষেত্রে যেটা হিন্দি গ্র্যাজুয়েট টিচার নেক্সট তোমাদের হিন্দি প্রাইমারি টিচার সেখানে তোমাদের পোস্ট রয়েছে ওয়ান ওয়ান এইট একশো আঠেরোটি এবং তোমাদের যে স্যালারি সেটা থার্টি থাউজেন্ড থাকবে সে কারণে তোমাদের একই সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ তোমাদের টুয়েলভ পাস থাকলে চলবে এবং সাথে তোমাদের হিন্দি একটা সাবজেক্ট থাকতে হবে ফিফটি মার্কস এবং টু ইয়ার্সের ডিপ্লোমা থাকলেও চলবে কারো যদি হিন্দি যেহেতু টু ইয়ার্সের ডিপ্লোমা থাকে সেক্ষেত্রেও চলবে এছাড়া তোমাদের যদি কারোর গ্র্যাজুয়েশানে সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি হিন্দি নিয়ে থাকলে চলবে ফিফটি ফাইভ তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস টু ইয়ার ডিপ্লোমা অফ এডুকেশন অর্থাৎ বিএড ডিগ্রিটা এছাড়াও তোমাদের আর একটাও তোমাদের বলেছে হিন্দি সাবজেক্ট থাকতে হবে টু ডিপ্লোমা এগুলো সব ডিপ্লোমা নিয়ে থাকলেও চলবে যদি কারোর হিন্দি ডিপ্লোমা থাকে এছাড়া যদি তোমাদের কেউ যদি টেট যদি কেউ পাস করো টেট যদি কেউ পাস করো সেক্ষেত্রেও এটা চলবে টেট পাস যদি কেউ করে থাকো দেখতে পাচ্ছ তোমরা টেট পাস করলেও সেখানে এটা চলবে লাস্ট একটা পোস্ট রয়েছে সেটা অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্টের যে পোস্ট রয়েছে সেটা তিনটে পোস্ট রয়েছে নাম্বার অফ পোস্ট এবং যে স্যালারি সেটা টেন থাউজেন্ড এইট হান্ড্রেড সেখানে শুধুমাত্র গ্রাজুয়েশন দরকার হবে এছাড়া তোমাদের কম্পিউটার কোর্স থাকতে হবে সিসিসি কনসেপ্ট তোমাদের জানা থাকতে হবে সেটা থাকলেই তোমাদের যদি কারোর যদি ওই কনসেপ্টের ওপর যে ডিপ্লোমা যে কোর্সগুলো হয় সেই সার্টিফিকেট স্টেট রেকগনাইজ ইনস্টিটিউট থেকে বা সেন্ট্রালের কোনো ইনস্টিটিউট থেকে তোমাদের সেই ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কোথা থেকে তোমাদের এই নোটিফিকেশান এসেছে সেটা তোমাদের মণিপুর গভর্নমেন্ট থেকে তোমাদের এই নোটিফিকেশান এসেছে মণিপুর গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনের তরফ থেকে ডিরেক্টরেট অফ এডুকেশনের তরফ থেকে তোমাদের এই নোটিফিকেশন টিচিং এবং নন অ্যাকাডেমিক নোটিফিকেশান এসেছে সাতশো পঁয়তাল্লিশটি পোস্টের তোমরা দেখতে পাচ্ছো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেখানে তোমাদের রয়েছে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট মণিপুর ডট ডট ইন তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই অফিশিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পারবে যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলছে সেখানে তোমরা যদি ক্লিক করো তাহলেই তোমাদের পুরো ফর্ম চলে আসবে সেখানে তোমরা ফর্মটা ফিল করে দিতে পারবে ফর্ম ফিল আপ এখন চলছে অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা ফর্ম ফিল আপ তোমরা দেখতে পারবে এখানেই তোমাদের রয়েছে সাবমিশনের সময় তোমরা এই যে নাইন নাম্বার যেটা রয়েছে ডেট অফ সাবমিশন অফ ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ রেলিভেন্ট ডকুমেন্টস যাদের ডকুমেন্টসরা চাইবে যাতে তোমাদের যা যা ডকুমেন্টস তোমাদের যাদের দরকার পড়বে কারণ যে সমস্ত গ্র্যাজুয়েশনের মাধ্যমিক উচ্চ তোমাদের দেন হায়ার সেকেন্ডারি তো সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে এছাড়া তোমাদের বিএড সার্টিফিকেটও তোমাদের আপলোড করতে হবে সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে তো সেখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ জেনারেলের জন্য ফাইভ হান্ড্রেড ওবিসির জন্য থ্রি হান্ড্রেড এবং জেনারেল ফাইভ হান্ড্রেড এবং আচ্ছা জেনারেল এবং ওবিসি তোমাদের ফাইভ হান্ড্রেড এসসির জন্য তোমাদের থ্রি হান্ড্রেড এবং এসটি এসসি এসটির জন্য তোমাদের থ্রি হান্ড্রেড এটা আর পি বি যে ক্যান্ডিডেট আছে তারা রকম তাদের স্যার মানে কোনোরকম তাদের অ্যাপ্লিকেশান ফিসে দরকার পড়বে না এটা কারণ তোমাদের অ্যাপ্লিকেশান ফিস মণিপুর গভর্নমেন্ট থেকে তোমাদের এটা এসেছে তোমরা যদি যখনই তোমরা দেখবে মানে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা একবার দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখন যাবে তোমরা দেখবে ফর্ম ফিল আপ চলছে তোমরা গিয়ে এটা ফিল করে দিতে পারো যাদের যাদের সুইটেবল সাবজেক্ট যাদের রয়েছে তাছাড়া এখানে যেহেতু গ্র্যাজুয়েশন টিচার রয়েছে গ্রাজুয়েশন টিচারের মধ্যে কোনো রকম তারা কোনো সাবজেক্টে তারা স্পেসিফাই করেনি তাই চাইলে যে কেউ অ্যাপ্লাই করতে পারো যারা রিলোকেট করতে চাও সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো যেহেতু এটা গভর্নমেন্ট জব সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এখানে গ্র্যাজুয়েশানে শুধুমাত্র গ্র্যাজুয়েশান স্পেশাল যে আমাদের দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ স্পেশাল গ্র্যাজুয়েট টিচার এটা যেরকম রয়েছে দুটো পোস্ট ঠিক তেমনি আমাদের যে এছাড়াও যে তোমাদের যে ব্লক রিসার্চ যে যেটা কুড়িটা তোমাদের পোস্ট রয়েছে মানে সমস্ত মিলিয়ে যে পোস্ট তোমাদের রয়েছে স্পেশাল গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে তোমাদের তেরোটা পোস্ট রয়েছে আর যেটা ব্লক রিসার্চ পার্সন সেখানে তোমাদের একশো বাহান্নটা পোস্ট রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশানের বিএডের প্রয়োজন পড়ছে তো সেক্ষেত্রে তোমরা যে কেউ চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে জানিও নেক্সট ডে তোমাদের সাথেও নতুন কোনো তথ্য নিয়ে হাজির থাকব দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা